সাবস্ক্রাইব এল টিভি আর ক্লিক করুন বেল আইকনে। একসময়কার জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী অ্যালবামের গানে যেমন জনপ্রিয় তিনি, ঠিক তেমনি সিনেমার গানেও সমান জনপ্রিয়। মাঝে কয়েক বছরের বিরতি নিয়েছিলেন গানে, তবে গত দুই বছর ধরে আবারও সরব হয়েছেন। গায়িকা ডলি সায়ন্তনীর প্রথম স্বামী ছিলেন একজন ব্যবসায়ী, এরপর তিনি বিয়ে করেন সঙ্গীত পরিচালক গীতিকার আহমেদ রিজভীকে। এই সংসারে জন্ম হয় একটি মেয়ের, নাম কথা। রিজভীর সঙ্গে বিচ্ছেদের পর ডলি বিয়ে করেন গায়ক রবি চৌধুরীকে। রবি ডলি দম্পতির একমাত্র মেয়ের নাম রিমঝিম। সেই সংসারও বেশি দিন টেকেনি, শেষমেশ ডলি আশ্রয় নেন ফাইজান আজিমের ঘরে। এই দম্পতির এক মেয়ে, নাম ফাইজা। মেয়ের এবারে জন্মদিনে ডলি দম্পতিকে দেখে সহজে বোঝা যাচ্ছে বেশ সুখে আছেন তারা। ফাইজান আজিম কিছুদিন আগেও ছিলেন রূপায়ণ গ্রুপের অন্যতম শীর্ষ কর্মকর্তা। সম্প্রতি তিনি যোগ দিয়েছেন প্রাইম স্টেটের উচ্চ পদে। সুদর্শন সদালাপি আর সাদামাটা এই মানুষটি স্বামী হিসেবে একজন ফেরেস্তা, এমনটি ভাষ্য তার স্ত্রী গায়িকা ডলি সায়ন্তরীর। শিল্পীর মতে স্ত্রী সন্তানদের প্রতি ফাইজান যে কি পরিমাণ কেয়ারিং তা অন্য কোনো স্বামীর মাঝে আছে কিনা আমি জানি না। জানা গেছে তিন মেয়েকে যেভাবে ভালোবেসে আগলে রাখেন ফাইজান, সেটাই ডলির কাছে সবচেয়ে বড় ভালো লাগা। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।